हाय फ्रेंड्स, वेलकम टू माय चैनल। आमी सुमन और आपनारा देखछेन आमार चैनल सुमन घोष। आमादेर देशेर फिल्म इंडस्ट्री बोलते आमरा कि बुझी, बॉलीवुड, टॉलीवुड बा साउथ इंडियन फिल्म इंडस्ट्री। किन्तु आपनारा कि जानेन आमादेर एई देशे छोटो बड़ो मिलिए 20-টিরও বেশি সিনেমা ইন্ডাস্ট্রি রয়েছে। আর বর্তমানে সিনেমা তৈরিতে আমাদের দেশ পুরো বিশ্বে 1 নম্বরে আছে, যা প্রতি বছর প্রায় 1000-এরও বেশি সিনেমা তৈরি হয়। আর বর্তমানে এই সিনেমা ইন্ডাস্ট্রিগুলির মধ্যে তৈরি হয়েছে কম্পিটিশন, ফলে বিগ বাজেটের সিনেমা তৈরি হওয়াটাও স্বাভাবিক। তো চলুন এই ভিডিওতে আমরা জেনে নেব 2021 সালের হিসাবে ভারতীয় সিনেমা জগতের সবথেকে বেশি আয়কারী 10টি সিনেমা সম্পর্কে, আর জেনে নেব সেই সিনেমা তৈরিতে কত টাকা খরচ হয়েছিল। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এই লিস্টে 10 নম্বরে রয়েছে পদ্মাবত সিনেমাটি। মধ্যযুগের ইতিহাসের উপর ভিত্তি করে তৈরি এই সিনেমাতে অভিনয় করেছেন শাহিদ কাপুর, দীপিকা পাডুকন ও রণবীর সিং। 2018 সালে নির্মিত এই সিনেমাটি তৈরি করতে খরচ হয়েছিল 239 কোটি টাকা এবং এই সিনেমাটি বক্স অফিসে আয় করেছিল 652 কোটি টাকা। এই লিস্টে 9 নম্বরে রয়েছে সঞ্জয় দত্তের জীবনী নিয়ে তৈরি সিনেমা সঞ্জু সিনেমা। এই সিনেমাতে অভিনয় করেছেন বলিউডের অন্যতম জনপ্রিয় নায়ক রণবীর কাপুর। 2018 সালে নির্মিত এই সিনেমাটির বাজেট ছিল 112 কোটি টাকা এবং বক্স অফিসে এই সিনেমাটি আয় করেছিল 653 কোটি টাকা। এই লিস্টে 8 নম্বরে রয়েছে একটি বক্সারের জীবনী নিয়ে তৈরি সুলতান সিনেমাটি। এই সিনেমাতে অভিনয় করেছেন সালমান খান এবং অনুষ্কা শর্মা। 2016 সালে নির্মিত এই সিনেমাটির বাজেট ছিল 162 কোটি টাকা এবং বক্স অফিসে এই সিনেমাটি আয় করেছিল 704 কোটি টাকা। এই লিস্টে 7 নম্বরে আছে তেলেগু সিনেমা বাহুবলী। এই সিনেমাতে অভিনয় করেছেন তেলেগু সিনেমার অন্যতম জনপ্রিয় নায়ক প্রভাস ও তামান্না ভাটিয়া। 2015 সালে নির্মিত এই সিনেমাটির বাজেট ছিল 200 কোটি টাকা এবং বক্স অফিসে আয় করেছিল 763 কোটি টাকা এবং 2015 সালে ভারতীয় ইতিহাসের সবথেকে আয়কারী সিনেমা ছিল এটি। এই লিস্টে 6 নম্বরে রয়েছে তামিল সিনেমার রোবট 2.0। এই সিনেমাতে অভিনয় করেছেন রজনীকান্ত ও অক্ষয় কুমার। 2018 সালে নির্মিত এই সিনেমাটির এখনও পর্যন্ত ভারতের ইতিহাসে সবথেকে বেশি বাজেটের সিনেমা এবং এই সিনেমাটির বাজেট ছিল 605 কোটি টাকা এবং এই সিনেমাটি বক্স অফিসে আয় করেছিল 891 কোটি টাকা। এই লিস্টের 5 নম্বরে রয়েছেন বলিউড মুভি পিকে। এই সিনেমাতে অভিনয় করেছেন আমির খান এবং অনুষ্কা শর্মা। 2014 সালে তৈরি এই সিনেমাটির বাজেট ছিল মাত্র 94 কোটি টাকা এবং এই সিনেমাটি বক্স অফিসে আয় করেছিল 951 কোটি টাকা। তো বুঝতেই পারছেন এই সিনেমাটি কত বড় ব্লকবাস্টার হিট সিনেমা ছিল। এই লিস্টে 4 নম্বরে যে মুভিটি রয়েছে তার নাম হলো সিক্রেট সুপারস্টার। একটি মুসলিম মেয়ের গায়িকা হয়ে ওঠার কাহিনী নিয়ে তৈরি এই সিনেমাতে অভিনয় করেছেন আমির খান। 2017 সালে তৈরি এই সিনেমাটির বাজেট ছিল মাত্র 50 কোটি টাকা এবং এই সিনেমাটি ভারতীয় বক্স অফিসে ইনকাম করেছিল মাত্র 70 কোটি টাকা। কিন্তু এই সিনেমাটি যখন চায়নাতে রিলিজ হয় তখন এই সিনেমাটি ইনকাম করেছিল 1005 কোটি টাকা, ফলে এই সিনেমার মোট আয় ছিল 1075 কোটি টাকা। এই লিস্টের 3 নম্বরে যে মুভিটি রয়েছে তার নাম হলো বজরঙ্গি ভাইজান। ভারতে হারিয়ে যাওয়া পাকিস্তানের একটি বাচ্চা মেয়েকে তাদের দেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার কাহিনী। এই সিনেমাতে অভিনয় করেছেন সালমান খান ও করিনা কাপুর। 2015 সালে নির্মিত এই সিনেমাটির বাজেট ছিল 100 কোটি টাকা এবং বক্স অফিসে এই সিনেমাটি ইনকাম করেছিল 1078 কোটি টাকা। এই লিস্টের 2 নম্বরে রয়েছে 7 নম্বরে থাকা বাহুবলী সিনেমার দ্বিতীয় ভাগ বাহুবলী 2 সিনেমাটি। বাহুবলী মুক্তির পর থেকেই মানুষ অধীর অপেক্ষা করছিল এই সিনেমাটির জন্য এবং এই সিনেমাটি আসার পর তা একটি নতুন রেকর্ড তৈরি করেন। এই সিনেমাটির বাজেট ছিল 278 কোটি টাকা এবং পুরো দুনিয়াতে এই সিনেমাটি আয় করেছিল 2011 কোটি টাকা। এবং এই লিস্টের 1 নম্বরে যে মুভিটি রয়েছে তার নাম হলো দঙ্গল। একটি বাবা তাদের মেয়ের কুস্তিগির তৈরি করার কাহিনী নিয়ে তৈরি এই সিনেমাটির বাজেট ছিল মাত্র 78 কোটি টাকা এবং এই সিনেমাটি ভারতীয় বক্স অফিসে আয় করেছিল 796 কোটি টাকা। এবং 2017 সালে এই মুভিটি যখন চায়নাতে রিলিজ হয় তখন এই মুভিটি চায়না থেকে ইনকাম করেছিল 1334 কোটি টাকা এবং ভারত ও চায়নার বক্স অফিস মিলিয়ে এই সিনেমাটি ইনকাম করেছিল 2130 কোটি টাকা।
বর্তমানে এই সিনেমাটি ভারত ইতিহাসের সব থেকে বেশি আয়কারী সিনেমা। তো চলুন, এই ভিডিওটি আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।